বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের। অনেক দিন ধরেই সবার কল্পনা কল্পনা চলছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বৃদ্ধি পাচ্ছে এবং চলতি বাজেট অধিবেশনে তার সুখবর দিবে সরকার। আসসালামু আলাইকুম অল ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় সংসদে আজ রবিবারে বেতন বাড়ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিষয়ে সুসংবাদ দিলেন। তো চলুন বন্ধুরা বিস্তারিত জেনে নিই। তার আগে বলে ভিডিওটি না টেনে পুরোপুরি দেখুন। সরকারি কর্মচারীদের জন্য সুসংবাদ রয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো হচ্ছে। মূল বেতনের 5% বিশেষ পুনরুদ্ধার দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার জাতীয় সংসদের 2023 ও 2024 অর্থ বছরের যে বাজেট হচ্ছে, সেই বাজেটের প্রস্তাবিত বাজেটের উপর সমাপনী আলোচনায় অংশ নিয়ে তিনি এই ঘোষণা দিয়েছেন। সেখানে তিনি বলেছেন যে মূল বেতনের 5% এই আপদকালীন সময়ে পুনরুদ্ধার ঘোষণা দিতে যাচ্ছেন সে তার সরকার। তো চলুন বন্ধুরা আরও বিস্তারিত জেনে নিই। স্পিকার ডক্টর শিন শারমিন চৌধুরী এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সরকারি কর্মকর্তারা যারা আছেন তাদের বিশেষ বেতন হিসেবে মূল বেতনের 5% এই আপদকালীন সময়ে প্রদানের বিষয়টি বিবেচনা করার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ জানাচ্ছি। আশা করি অর্থমন্ত্রী এ বিষয়ে গ্রহণ করবেন। আপনারা মূল বেতনের 5% বিশেষ প্রদানা হিসেবে তাদের দেব। তো বন্ধুরা অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে সরকারি কর্মকর্তা কর্মচারীদেরকে 5% মূল বেতনে 5% প্রণোদনা পাচ্ছে। তো এই ছিল সর্বশেষ একটি সর্বস্ব। ভালো থাকুন আর অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।